হাই আমি রূপম এখন ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেটস দেবো তো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে মনোজ বাজপাইকে নিয়ে এটা বললে কোনো ভুল হবে না যে মনোজ বাজপাই তার কেরিয়ারের সব থেকে দারুণ ফেজে এখন রয়েছে কারণ এই মানুষটার যে নাম যে খ্যাতি ডিজার্ভ করে সেটা হয়তো প্রথম থেকেই সে পেয়েছে তবে সেটার আমার মনে হয় সংখ্যাটা খুব কম যেটা সে এখন পাচ্ছে সেটা অনেক আগে তার পাওয়া উচিত ছিল তো যাই হোক ফ্যামিলি ম্যানের সাকসেসের পর সিজন টুয়েল আরও একটা দারুণ সিরিজে হয়তো আমরা তাকে দেখতে চলেছি সেটা হচ্ছে নেটফ্লিক্সের ডার্ক কমেডিতে মনোজ বাজপেয়ী এবং এই সিরিজ ডিলেক্ট করছে অভিষেক চবে এর আগে অভিষেক চবে এবং মনোজ বাজপেয়ী দুটো ছবিতে কাজ করেছে একটা হচ্ছে আপকামিং অ্যান্থলজি মুভি বা নেটফ্লিক্সের ভাষায় সিরিজ যেটার নাম হচ্ছে রে কালকে ট্রেলার নিয়ে কথা বলেছি এবং আরেকটা হচ্ছে সনচিরিয়া যেটা জি ফাইভে এখন অ্যাভেলেবেল রয়েছে তো সেই ছবিটাও তো দারুণ সিনেমা এবং অভিষেক চবের ইস্কিয়া বলি বা তার বলি হচ্ছে উর্দা পাঞ্জাব তার প্রত্যেকটা কাজ সারপ্রাইজিং তো অভিষেক চবে যখন আছে তখন একটা কথা বলা যায় অভিষেক চবে হে তো ভরসা হে আবার অপরদিকে মনোজ বাজপাই তো নেটফ্লিক্সের এই সিরিজ খুব শীঘ্রই এই কাজটা ফ্লোরে যাবে এবং হয়তো খুব তাড়াতাড়ি আমরা নেটফ্লিক্সের একটা বড় সিরিজ দেখতে পাবো তো দেখা যাক কেমন হয় এই সিরিজ আজকের সেকেন্ড যেটা বড় আপডেট রাজ অ্যান্ড ডিকের পরবর্তী প্রজেক্ট যে এই সিরিজের কথা আমরা অনেক আগে শুনেছি বহুবার আলোচনা হয়েছে শাহিদ কাপুর তারপর হচ্ছে বিজয় সেতুপতি রাশি খান্না এই তিনজন রয়েছে মুখ্য চরিত্রে তিনজন অভিনয় করছে তো যেরকম শোনা যাচ্ছে খবর উঠে এসছে সেটা হচ্ছে এই সিরিজের যে টাইটেল সেটা হচ্ছে ওয়ার্কিং টাইটেল ফেক এবং এই সম্পূর্ণ সিরিজ হচ্ছে ফেক কারেন্সির ওপরে তো এখানে আমল পালেকার বহুদিন পর তিনি আবার সিনেমায় ফিরছেন তো আমল পালেকার এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র করছেন তিনি হচ্ছেন শাহিদ কাপুরের দাদা এবং তিনি তার যখন তার বয়স কম ছিল সেই সময় এরকম একটা কারখানা খুলেছিলেন যেখানে এরকম জালি নোট ছাপানো হতো তো সেটাকে কীরকমভাবে শাহিদ কাপুর পরবর্তী জীবনে ইমপ্লিমেন্ট করবেন এবং কি কি সে করবে মেবি এই নিয়েই এই সিরিজের গল্প এবং এখানে ইনভেস্টিগেটিং অফিসার হচ্ছে বিজয় সেতুপাতি তো ভিজয় সেতুপাতি ভার্সেস শাহিদ কাপুর ব্যাপারটা কিন্তু বেশ জমে যাবে এবার দেখা যাক কবে আসে এই সিরিজ এবং অ্যামাজন প্রাইমের সাথে দুটো সিজনের কথা হয়েছে এবং রাজ অ্যান্ড যখন আছে ডেফিনেটলি সিরিজ ভালো হতে চলেছে এবং মুখ্য চরিত্রের কাস্টিং তো খুবই ভালো দেখা যাক কেমন হয় এই ফেক কারেন্সি নিয়ে এই সম্পূর্ণ সিরিজটা আর্মি অফ দ্য ডেডের দারুণ সাফল্যের পর আর্মি অফ দ্য ডেডের পিকুয়াল আসছে আর্মি অফ দ্য থিভস তো যেটা দু হাজার একুশেরই এন্ডে আসবে তো দেখা যাক কেমন হয় প্রিকুয়েল আমরা এবার এদের প্রত্যেকের আগের গল্প জানতে পারবো এবং কেন নামটা আর্মি অফ দ্য থিভস তো যাই হোক এর পরবর্তী যেটা আপডেট এটা হচ্ছে অক্ষয় কুমারের ফ্যানদের জন্য কারণ অক্ষয় কুমারের প্রথম দিকের যারা ফ্যানস অনেক দিনের তারা মেবি অক্ষয় কুমারের অ্যাকশন ফিল্মের জন্য তার ভক্ত তো তাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে অক্ষয় কুমার একটা অ্যাকশন অবতারে একটা অ্যাকশন ফিল্ম নিয়ে একটা বড়ো প্রজেক্ট নিয়ে আসছেন যেটা হচ্ছে একটা গ্লোবালি বড় ফিল্ম তো সেই ছবিটা প্রডিউস করছে ভাসু ভগ্নানী জ্যাকি ভগ্নানী আমি আগের দিনই বলছিলাম তাদের সাথে আরও ছবি করছে তো অক্ষয় কুমারের যে শ্যুট চলছে রাক্ষাবন্ধন এবং হচ্ছে রাম সেতু তো এই দুটো ছবির পরে অক্ষয় কুমার এই ছবিটার কাজে লেগে পড়বেন এবং এই ছবিটার শ্যুট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বহু পয়সা খরচা করে করা হবে এবং ইউকেতে অনেকটা পোর্শন এই ছবিটা শ্যুট হবে এবং এই ছবিটা বেশিরভাগই ফরেন লোকেশনে হবে তো অক্ষয় কুমারের এই হাই অন অ্যাকশন ফিল্মটা খুব শীঘ্রই আসছে এবং আবারও অক্ষয় কুমারকে অ্যাকশন আবতারে দেখা যাবে তো দেখা যাক কেমন হয় পূজা এন্টারটেনমেন্টের এই ছবিটা এবং আজকে শেষ এবং অবশ্যই বড় আপডেট সেটা হচ্ছে জিত এবং মিমি চক্রবর্তী অভিনীত ছবি বাজি যে ছবিটা ভারতবর্ষেই শুধু নয় ছবিটা বাংলাদেশে মুক্তি পাচ্ছে এবং এই ছবিটা বাংলাদেশের থিয়েটারেই মুক্তি পাবে তো এটা সম্পূর্ণ কনফার্ম আপডেট তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে গ্রেড অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অল টাটা বাই বাই টেক কেয়ার